হাশর মাঠে আমাদের আমল এবং কথাগুলো মাপ দেওয়া হবে, অথচ এগুলো নিরাকার, কথা ধরা যায় না, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নেই। আমাদের আরবি পরিভাষায় তোল আরজ এবং অমক নেই। কোন বস্তুর ওজন দিতে হলে তার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা লাগে, আকার লাগে। আমাদের আমলের আকার নেই, কথার আকার নেই, মাপ দিবে কিভাবে? প্রশ্ন আসে, যার কারণে কোন কোন রাওয়ায়েতে আসে আসলে আমল নয়, মাপ দিবে নামায়ে আমাল। আমল এবং কথাগুলো যে সমস্ত দপ্তরে লিপিবদ্ধ আছে, আমাদের দুই কাঁধের ফেরেশতারা লেখেন, ওই দপ্তরগুলো মাপ দেওয়া হবে। আবার কোন কোন মত অনুসারে আল্লাহ পাক আখেরাতে আমলগুলোকে আকার দিবেন, এরপরে মাপ দিবেন। যেমন এক লোক দুই রাকাত নামাজ পড়ছে খুব একাগ্রতার সাথে, নামাজ পড়ার পর মোরাকাবায় বসলো, দেখি আমার নামাজটির কি অবস্থা। মোরাকাবায় বসে দেখে নামাজ একটি সুন্দরী যুবতীর আকার ধারণ করছে, তবে যুবতী অন্ধ, তার চোখ নেই। বড় আশ্চর্যের কথা, এত সুন্দর আকার ধারণ করলো কিন্তু চোখ নেই, কারণ কি? তখন দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন, ওই লোক ওনার কাছে গিয়ে ঘটনা বললে, শোনা মাত্র বলতেছেন, লাগতা হ্যায় কি আপনে আঁখে বন্ধ করকে নামাজ পড়ি থি, মনে হয় আপনি চক্ষু বন্ধ করে নামাজ পড়ছিলেন। কইজি হুজুর, একাগ্রতা বাড়ানোর জন্য চক্ষু বন্ধ করেই নামাজ পড়েছিলাম। হুজুর বললেন, এই কারণে আপনার নামাজ যে সুরত ধারণ করছে সুন্দরী যুবতীর, সে অন্ধ, কারণ নামাজে চোখ খোলা রাখা সুন্নত, আপনি সুন্নতের উপরে আমল করেননি, তাই অন্ধ হয়ে গেছে। তো এইভাবে আল্লাহ পাক আমলকে আকার দিয়ে এরপরে মাপ দিবেন, তাহলে মাপ দিতে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু বিশুদ্ধতম কথা, আমলের দপ্তরও মাপ দেওয়া লাগবে না, আমলকে আকারও দেওয়া লাগবে না। বিনা আকারে বিনা দপ্তরে এই দৈর্ঘ্য প্রস্থ গভীরতা বিহীন আমল মাপ দিতে আমার আল্লাহ সক্ষম। কিভাবে সক্ষম? যেমন ধরুন আমাদের দেহের তাপমাত্রা কত, টেম্পারেচার কত, আমরা একটি শলা বগলের নিচে কিংবা জিব্বার নিচে দিলে ওইখানে ওঠে 98 ডিগ্রি, 100 ডিগ্রি। আবহাওয়া এখন তাপমাত্রা কত, মেশিনই উঠতেছে, কত সেলসিয়াস। আজ থেকে 100 বছর আগে যদি কেউ বলতো যে এইভাবে তাপমাত্রা মাপ দেয়া যাবে, বিশ্বাস করতে কেউ বলতো এগুলো সব পাগলের পলা। কিন্তু এখন মেশিন আবিষ্কার হয়ে গেছে, মেশিনে মাপ দিচ্ছে, অমুক এলাকার তাপমাত্রা এই পরিমাণ, অমুকের দেহের তাপমাত্রা এই পরিমাণ। তো যেই মানুষের ব্রেন এমন মেশিন আবিষ্কার করতে পারছে, যেই মেশিনে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা বিহীন বস্তুরও ওজন দিয়ে দিতে পারে, মাপ দিতে পারে, এই ব্রেন যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, উনি বুঝি দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা বিহীন আমলার মানুষের কথাগুলোকে মাপ দিতে পারবে না? উনিও পারবে। তো আমলার কথাই মাপ দেয়া হবে, আকার দেওয়ারও প্রয়োজন হবে না, আর আমলের দপ্তরও মাপ দেওয়ার প্রয়োজন হবে না। দ্বিতীয় আরেকটি কথা বুঝার, সে কথাটি হইল কোটি 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 মানুষের কোটি কোটি আমল, কোটি কোটি কথা মাপ দিবেন একজন ফেরেশতায়, কত কোটি বছরের দরকার। আমরা একটা মাদ্রাসার বাৎসরিক হিসাব সোজা করতে কয়েক সপ্তাহ লাগে, কয়েক মাসও লাগে, হয়তো 1 কোটি টাকার হিসাব কয়েক সপ্তাহ কয়েক মাস লাগে। আর এই কোটি কোটি মানুষের হিসাব নিকাশ কত কোটি কোটি বছরের দরকার। এতদিন হাসর মাঠে থাকতে থাকতে আমরা জিন্দা থাকব, এত কোটি কোটি বছর লাগবে না, লাগবে না দুই কারণে। এক কারণ তো হইল হাসর মাঠের মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ হবে যাদের ঈমান আছে, কোনো গুনাহ নেই, এরা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস্সালাতু ওয়াসসালাম, এবং ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা হয়তো গুনাহ করেনি, করল মৌতের আগে তওবা করে মাফ করাইয়া গেছে, এদের শুধু ঈমান আছে, নেক আমল আছে, কোনো গুনাহ নেই। গুনাহ যখন নেই, হিসাব নিকাশেরও প্রয়োজন নেই, আল্লাহ পাক বিনা হিসাবে এদেরকে জান্নাতে পাঠাই দেবেন। আমরা এখানে যারা উপস্থিত আছি এবং আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, সকলকে আল্লাহ পাক এই দলভুক্ত করুন। আরেক ভাগ হবে এদের ঈমান নেই, এরা কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, ঈমান নেই,
অতএব এদেরও হিসাব নিকাশের দরকার নেই, বিনা হিসাবে এরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে থেকে পানা দান করুন। দুই তৃতীয়াংশ তো চলে গেল হিসাব ছাড়া, সময় লাগলো না, আর এক গ্রুপ আছে শুধু হিসাব লাগবে। এদের ইমানও আছে, সাথে কিছু নেকামলও আছে, কিছু বদামলও আছে, এদের হিসাব লাগবে। কিন্তু এখানেও প্রশ্ন, এরাও তো সংখ্যায় কম হবে না, অসংখ্য গণিত কোটি মানুষ হবে, এদের কোটি কোটি আমল, কোটি কোটি কথা মাপ দিতে হেও তো কোটি কোটি বছরের দরকার। আসলে এতদিন লাগবে না, কেন লাগবে না? যেমন ধরুন আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে যারা আমাদের নানি এবং দাদি ছিলেন, এরা গণনা জানত এক কুড়ি পর্যন্ত, তাও গন্ডা গন্ডা করে গুনত, সুপারি গুনত, ডিম গুনত, এক গন্ডা, দুই গন্ডা, তিন গন্ডা, চার গন্ডা, পাঁচ গন্ডা, ওই এক কুড়ি। এর উপরা গণনা জানে না, জানার দরকার হয় না। এই এক কুড়ি পর্যন্ত গুনত আধা ঘন্টা লাগাই দিত, ঠিক হয়েছে কিনা। তখন যদি এই দাদি আর নানিকে বলা হইত যে কোটি পর্যন্ত গণা যাবে, পাঁচ মিনিট লাগবে না, এর দাদি নানিকে গলা কেটে বললো কি এরা বিশ্বাস করত? এরা বলতো এক কুড়ি গুনতে আমার আধা ঘন্টা লাগে, আর তুমি কি বলো কুটি সংখ্যাও জানি না, শুনি না, বুঝি না, এই দেখ পাঁচ মিনিট লাগবে না, বিশ্বাসের কথা। কিন্তু এখন যারা ব্যাংকে যাওয়া আসা করেন, কোটি টাকার বান্ডেল ঢুকাই দিল মেশিনের মধ্যে, ফরফর করে গুনে ফেলি, এখন কোটি টাকা গুনতে পাঁচ মিনিটের দরকার হয় না। তো যেই যেই ব্রেন এমন মেশিন আবিষ্কার করতে পারছে, যেই মেশিনে কয়েক মাসের গণনা কয়েক মিনিটে করে দিতেছে, যে দাদি এক কুড়ি পর্যন্ত গুনতে আধা ঘন্টা লাগাইতো, হে দাদিকে যদি এক কোটি গুনতে দেওয়া হইত কত বছরের দরকার হইত? তো এত বছরের হিসাব এখন মেশিনে কয়েক মিনিটে করে দিচ্ছে। এই মেশিন যেই ব্রেনে আবিষ্কার করতে পারছে, এই ব্রেন যে খোদা আবিষ্কার করছেন, ওই খোদায় কোটি কোটি মানুষের কোটি কোটি আমল কয়েক মিনিটে শেষ করতে পারবেন? ওনার শক্তি আছে, কুদরত আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এত কোটি কোটি বছর লাগবে না, অল্প সময়ে মাপ হয়ে যাবে। তো এই তৃতীয় গ্রুপের আমলগুলো অল্প সময়ে মাপ হওয়ার পরে এরা আবার তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের নেকি বেশি, বদি কম। নেকি বেশি হওয়ার কারণে ওই নেকির বরকতে আল্লাহ পাক এদের সমস্ত বদিকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দলেরও অন্তর্ভুক্ত করুন। এখানে প্রশ্ন, বদিকে নেকি দিয়ে কেন পরিবর্তন করবেন? তার কারণ হইল এই বদি অবস্থায় জান্নাতে যাওয়া এটা অসম্ভব। জান্নাত এমন একটি জায়গা যেখানে বদির কোনো স্থান নেই। তাহলে বদি কেটে দিলেই তো হয়। কেটে দিলে যে জায়গায় কাটাকুটা হয় এটা দেখতে সুন্দর না অসুন্দর? অসুন্দর। পরীক্ষার হলের ছাত্ররা যখন খাতায় লেখে তো যথাসাধ্য সতর্ক থাকে যাতে কোনো কিছু কাটা না যায়, কারণ কাটা গেলে অসুন্দর হয়ে যায়, নম্বর কম আসবে। আমার আল্লাহ সবচেয়ে বেশি সুন্দরকে পছন্দ করেন, ইন্নাল্লাহ জামিলুন ওয়ইহিব্বুল জামাল, তিনি নিজেও সুন্দর পছন্দ করেন সুন্দরকে। তো এখন কেটে দিলে অসুন্দর হবে? তাহলে মিটে দিয়ে সাদা করে দিই। পরীক্ষার কাগজে মধ্যখানে এক লাইন সাদা, আর এক লাইন কালো, আবার আধা লাইন সাদা, এটাও তো দেখতে বেখাপ্পা। আল্লাহ পাক এটাও পছন্দ করেন না। আমি সুন্দর সুন্দরকে পছন্দ করি। বন্দার যখন নেকি বেশি, চলো নেকির বরকতে যত অসুন্দর বদি ছিল সব বদিকে নেকি দিয়ে পরিবর্তন করে তার আমল আমাকে সুন্দর করে তাকে জান্নাতে পাঠাই।